আজকে আমি বানাচ্ছি সেবের পায়েস। এর জন্য 1.5 লিটার দুধকে ঘন করে আমি 1 লিটার করেছি। আর নিচ্ছি সেউ, এই যে এরকম পাতলা সেউ। আর নিচ্ছি কিশমিশ, অল্প ঘি, আর চিনি 5 চামচ মতন। আর এটা হচ্ছে কোকোনাট সুগার, এটা 1/2 কাপ মতন দেব। গ্যাস অন করে বসানো প্যান, এর মধ্যে আমি উঁচু করে 1 চামচি ঘি দেব। এই সেউটা রোস্ট করাই আছে, দোকান থেকে রোস্ট করাই কিনেছি, তাও আমি একটু ঘি ভেজে দেব। একটু লাল লাল মতন হলেই হয়ে যাবে, সব জায়গা যাতে ভাজা হয় সেরকম করে ভাজতে হবে। হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশটা। কিশমিশ দিয়েও একটু ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দুধটা। ভালো করে মিশিয়ে দিতে হবে। পায়েস তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 2-3 বার ফুটে উঠলেই হয়ে যাবে। দেখুন ফুটে উঠেছে আর সেওটাও নরম হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেব। পাঁচ চামচ দিলাম চিনি। কোকোনাট সুগার দিলাম 2, 3, 4, 5, 6 চামচ দিয়েছি। এটা ভালো করে মেশাতে হবে, আর এটার এর জন্য কোনো এলাচ টেলাচ কিচ্ছু দেওয়ার দরকার নেই। এর গন্ধটা এত সুন্দর, অনেকটা খেজুর গুড়ের মতন। খেজুর গুড় তো খুব বেশি ভালো, তবে এর গন্ধটাও খুব ভালো। সবসময় তো আর খেজুর গুড় পাওয়া যায় না, আর চিনিটা খাওয়াও খুব একটা ভালো না। যারা কম মিষ্টি খান, শুধু কোকোনাট সুগার দিলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখব। হয়ে গেল সেবের পায়েস। খুব অল্প সময় লাগে, খেতেও দারুণ হয়। আপনারা বানিয়ে খাবেন।